হ্যালো, হাই ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। আর তোমাদের সবাইকে কেমন আছো? কারণ আজকে ভিডিওটা মানে অনেকদিন পরেই পোস্ট করছি, কারণ সারা দেশ জুড়ে যা চলছে, এসপেশালি আমাদের কলকাতাতে তো যেটা হয়েছে মানে আরজিকরের ঘটনাটা, সেই কারণে খুব একটা এমনিতেই আমি খুব কম পোস্ট করি, কারণ দুটো ছেলে মেয়েকে নিয়ে একদম টাইম করে উঠতে পারি না। তো আরজি তার ওপর দিয়ে এখন তো যা হচ্ছে, মানে আরজিকরে যে ঘটনাটা ঘটেছে তো ডক্টর মৌমিতা দেবনাথের সাথে, তো যাই হোক সেটা নিয়ে আমরা সবাই খুব দুঃখিত। তো সবাই চাই, আমরা সবাই মিলে চাই যেন অবশ্যই তার আত্মার শান্তি কামনা করি, আর এটাই চাই যে যেন তার দোষীরা অবশ্যই শাস্তি পায়। তো রিয়েলি উই ওয়ান্ট জাস্টিস ফর মৌমিতা দেব, ডক্টর মৌমিতা দেবনাথ। তা যাই হোক, কোনো কিছুই তো মানে থেমে থাকে না, লাইফ হ্যাভ টু মুভ অন, তো সেই কারণেই মানে সমস্ত কিছু চলছে। তাই আমার গলস্টোন অপারেশন হয়েছিল, ওইসব নিয়ে খুব ব্যস্ততার মধ্যে লাইফে ছিলাম। তো যাই হোক, তো এই চলে যাচ্ছে সকালবেলা থেকে উঠে এটা ওটা কাজ করতে, কি কথা বলা হয় না, সেরকমভাবে ভিডিও করা হয় না। তো তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আমি অল্প অল্প করে আবার ভিডিও করা স্টার্ট করেছি, চেষ্টা করছি রোজ কিছু না কিছু ছোটোখাটো ভিডিও পোস্ট করার। তো এই টুকটাক করে দিয়ে আস্তে আস্তে বড় ব্লগ আসবে, শর্টস দিচ্ছি। তো প্লিজ তোমাদের সবার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি আমার চ্যানেলটা ভালো লাগে। তো সবাই জানো আমার একটা ছেলে একটা মেয়ে আছে, এই যে আমার ছেলে, সামনে আয়, তো এই যে আমার ছেলে, তো এই এখন পড়তে বসিয়েছিলাম ওকে, এখন পড়ছে ঘুম থেকে উঠে, তো এই সন্ধেবেলা এবারে 10টা অবধি পড়ে, তো তারপরে ওকে আবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো, যেহেতু সকালে ওঠে তো 4টের সময়, কারণ আমার বাড়ি থেকে বিএমএসটা অনেকটাই দূরে, তো বিএমএসে পড়ে। তো যাই হোক, এটুকুই বন্ধুরা বললাম, আজকে এটুকুই ভিডিওটা করা আমার। তা তোমাদের সবার সাথে একটু গল্প হলো, তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর খুব বৃষ্টিও হচ্ছে। তো আমি বাটানগরে থাকি, তো বাটানগরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তা যাই হোক, আর মানে সবাই আমরা চাই যে তিলোত্তমার যেন আত্মার শান্তি কামনা করি, ভগবান যেন ওর বাবা মাকে শক্তি দেয়, ভালো রাখে, সুস্থ রাখে, আর আমরা সবাই যেন সুস্থ থাকতে পারি। তো আর তোমাদের সবাই ভালোভাবে থেকো। তা আমি চেষ্টা করব শর্টস ভিডিও সমস্ত কিছু নিয়ে আসার। প্লিজ যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, তো আর আমার একটু পেজটা সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা, গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থাকবে, টাটা, আবার খুব তাড়াতাড়ি আবার ছোটোখাটো ব্লগ নিয়ে আসবো, টাটা।